আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন লালবাগ থানার সম্মানিত ওসি আমাদের হেলাল ভাই, আরো উপস্থিত হয়েছেন ডাক্তার আনহারুর রহমান সাহেব, আরো উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা ঐক্যের কার্যনির্বাহী সুমন ভাই। এই পর্যায়ে আমরা প্রধান অতিথি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সাহেবকে ক্রেস্ট প্রদান করবে কাজী সামাদ, হাজী নাসির উদ্দিন, হাফিজুর রহমান সাহেব, দায়েম চেয়ারগুলো আমি সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। এ পর্যায়ে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সাহেবকে সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন সাপ্তাহিক ভোরের বাংলাদেশের পক্ষ থেকে কাজী সামাদ, শওকত আকবর রতন, দায়াম দায়েন, হাজি নাসির উদ্দিন। আপনাদের অনুরোধ করছি করতালির মাধ্যমে ধন্যবাদ। এই পর্যায়ে ডাক্তার আনোয়ার রহমান সাহেবকে ক্রেস্ট প্রদান করবে আমাদের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন সাহেব এবং সর্বাধিনায়ক সেন্টু ভাই। এ পর্যায়ে ক্রেস্ট প্রদান করবে আবু বকর সিদ্দিক ভাইকে ডাক্তার জালাল ভাই এবং সেন্টু ভাই। আমাদের লালবাগ থানার ওসি হেলাল ভাই উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আমাদের সাপ্তাহিক ভোরের বাংলাদেশের রিপোর্টার দায়েমকে ক্রেস্ট প্রদান করছে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সাহেব এবং লালবাগ থানার ওসি। এ পর্যায়ে শওকত আকবর রতন সাহেবকে ক্রেস্ট প্রদান করবে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সাহেব এবং শরফুদ্দিন আহমেদ সেন্টু ভাই। প্রদান করবে হাজি রাশেদকে ক্রেস্ট প্রদান করবে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সাহেব, সেন্টু ভাই এবং আবু বকর সিদ্দিক ভাই। আমরা করতালির মাধ্যমে সবাইকে অভিনন্দন জানাই। ওয়াটার গার্ডেনের প্রোপাইটার খায়রুল বাসু সাহেবকে অনুরোধ করছি ক্রেস্ট নেওয়ার জন্য। তাকে ক্রেস্ট প্রদান করবেন ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সাহেব, হ্যাঁ সেন্টু ভাই এবং লালবাগ থানার ওসি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হেলাল ভাইকে অনুরোধ করছি। ওয়াটার গার্ডেনের মালিক স্বত্বাধিকারী খায়রুল বাসু সাহেবকে ক্রেস্ট প্রদান করার জন্য। যারা ক্রেস্ট পেয়েছেন সবাই গ্রুপ ছবি তুলে যাবেন। এরপরে আমাদের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে। আমাদের রিপোর্টারবৃন্দ সবাই অপেক্ষা করবেন, এখন একটা গ্রুপ ছবি হবে। সবাই আমরা কৃতজ্ঞতায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রতিষ্ঠাতা চেয়ারম্যান 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইল। সার্বিক তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ দায়ান দায়েম, শওকত আকবর রতন, শেখ সালাউদ্দিন ফয়সাল, মোহাম্মদ টিটু, মোহাম্মদ মামুন শাহরিয়ার, অ্যাডভোকেট সানি, মামুন রশিদ, অ্যাডভোকেট সেলিম, মোহাম্মদ জাভেদ, আবু আবদুল্লাহ রোহিত, মোহাম্মদ ওয়াহিদুল্লাহ, মোহাম্মদ সামির, মোহাম্মদ শাহজাদা, হাজি মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, হাজি রাশেদ হাসান। এ পর্যায়ে আমরা পত্রিকার যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা, আজকে পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা, মুখরিত হবে দিন গানে গানে আগামী সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমার।